হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে বাইরে যাব, তো চলেন আপনাদের সাথে নিয়ে বাইরে যাই আর আপনাদের দেখাই ওখানে কি কি পাওয়া যায়। একটা মার্কেটে যাব, তো চলেন একসাথেই যাই। আর এই তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি ওই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো ওয়েদারটা খুবই সুন্দর আর আমার আসলে ভালো লাগে বিকাল সন্ধ্যার দিকে বের হতে, কিন্তু আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। যাই হোক, সন্ধ্যার দিকে আসলে বের হলে মনে হয় যে কেনাকাটা করে খুব শান্তি লাগে। আর আমরা চলে এসেছি ফেয়ার মার্কেটে। ফেয়ার মার্কেটের পাশে হচ্ছে ছিন্নমূল মার্কেট, সেই মার্কেটে মূলত এই ওই দোকানগুলো আছে যেখানে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে যে পাশে একটা মসজিদ আছে, বিশাল বড় একটা মসজিদ। আর মিরপুর সরকারি স্কুল আছে ওই স্কুলের পাশে, মানে সরকারি উচ্চ বিদ্যালয় ওটার নাম। এই যে এই গলিটা দিয়ে ঢুকতে হবে, এটার নাম ছিন্নমূল মার্কেট। যে কেউ ওকে বললে, রিক্সাওয়ালাদের বললে, উনি ওনারা যে কেউ দেখিয়ে দিবে। আর এই মার্কেটে মানে আপনারা পাইকারি দোকান এগুলো সব পাইকারিতে বেচে, আর আপনারা যদি চান তাহলে খুচরাতেও কিনতে পারবেন, এই সুবিধাটা আছে, তারা খুচরাও বিক্রি করে। তো আমার আসলে এখানে আসা হয় প্রায়ই, যদি মনে করেন বার্থডের কোনো কিছু বা অনুষ্ঠানের কোনো কিছু লাগবে তো এগুলো কেনার জন্য, বা বাচ্চাদের কোনো গিফটের জন্য তো কেনার জন্য, তো তখন এখানে আসা হয়। এই দোকানগুলোতে সব ধরনের আইটেম পাওয়া যাবে, মানে সব কিছু আছে, ছেলেদেরও খেলনা আছে, মেয়েদেরও খেলনা আছে। তো এই দেখেন আশেপাশে কত কিছু যে আছে বলার বাহিরে। আপনাদের আসলে একবার না আসলে আপনারা বুঝবেন না যে এখানে কী কী পাওয়া যায়। আর বাচ্চাদের নিয়ে আসবেন না, কারণ কি ওদের মাথা ঘুরে যাবে এত কিছু দেখে, ওরা আসলে সবই নিতে যাবে। কারণ আমিও আসলে আমার মনে হয় যে আমি সব নিয়ে যাই, ইলেকট্রিক খেলনাগুলা গাড়িগুলো যেগুলো বাইরে মনে করেন 3-4 হাজার টাকার দাম, তো সেগুলো এখানে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পাবেন এই মার্কেটটাতে। তারপরে এমনি খেলনাও আছে যেগুলো মনে করেন অন্য সব মার্কেটে এত খেলনা আসলে একসাথে অন্য মার্কেটগুলোতে পাওয়া যায় না, তো এই মার্কেটটাতে এই জিনিসটা আছে যে সব খেলনা, সব ধরনের খেলনাই, সব মানের সব কোয়ালিটির খেলনাই এখানে পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, মানে কমে, অন্য সব জায়গা থেকে খুব কমে পাওয়া যায়। আর একটা জিনিস কি, এই মার্কেটটাতে ওই বেলুন টেলুন যে আছে, আমরা যে কিনি সবসময় বেলুন, বাইরে কিন্তু 5 টাকা বা 3 টাকা পিস করে কিনতে হয়, তো এমনিতে প্যাকেট মনে করেন 190 বা 200 এরকম চায়, কিন্তু এখানে মাত্র 70-60 টাকা থেকে শুরু 100 বেলুনের দাম। তাহলে বুঝতেই পারছেন যে এই মার্কেটে কেমন প্রাইস রেঞ্জ। তো এই যে এখানে আছে খেলনা, আমি দেখাবো ওই বেলুনগুলোও দেখাবো, তারপরে হ্যাপি বার্থডে লেখা ওগুলোও আছে। এই যে এই পাশে হাঁড়ি পাতিল আছে, আর এইদিকে হচ্ছে প্লাস্টিকের ইটি, সব কিছু আছে, এভরিথিং এই মার্কেটে সব আছে। এই দেখেন, এই যে এখানে ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায় এই মার্কেটটাতে, এই যে এই দোকানটাতে। ওনার ব্যবহার খুবই ভালো, খুবই আন্তরিক ওনারা সবাই। আর এই যে এই পাশে মানে আপনি যা চান ডেকোরেশনের জন্য সব আছে, বার্থডে আইটেম, তারপরে এমনি কি বলে বিবাহবার্ষিকীতে বা সাজাবেন বা যা ইচ্ছা তাই। আর এখানে সব ধরনের চকলেটও আছে, বিভিন্ন বাহিরের চকলেটগুলোও এখানে পাওয়া যায়। এই দেখেন সব রিজনেবল প্রাইসে, মানে কম, খুবই কম। আর এই তো আমরা হচ্ছে এখন চলে যাব। আমি একটা ব্যাট কিনেছি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ব্যাট, বল ব্যাট, এটা কিন্তু মাত্র 100 টাকা নিয়েছে। যাই হোক, এখন এটা নিয়ে আমি এখন ফিরছি বাসায়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।